হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা পডকাস্টে। আজকে আমরা আলোচনা করব স্পাইডারম্যান নো ওয়ে হোম নিয়ে, যেটা অনেকদিন আগেই বের হয়ে গেছে এন্ড সবাই দেখেও ফেলছে মনে হয় অলরেডি অলমোস্ট। আজকে আমাদের সাথে আছে রাফিউল ইসলাম, হয়তো ওকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। তো কি অবস্থা রাফি? আলহামদুলিল্লাহ, কেমন আছিস? এই তো ভালো। তারপর রাফি তো মনে হয় ও দ্বিতীয়বার আবার দেখছে স্পাইডারম্যান নো ওয়ে হোম বেশ ভালো মতো। তো কি অবস্থা, কি মনে হইলো? তেমন নতুন কিছু তো পাই নাই, অল্প কয়েকটা ডিটেলস আর কি মাথায় আসছে, হুম হুম আর দু একটা থটস আছে, আস্তে আস্তে বলবো। হুম তোর অবস্থা বল, তুই তো একটা থিওরি ভিডিও বানাই ফেলছিস আমাকে। হ্যাঁ 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 আমি পোস্ট ক্রেডিট সিনটা নিয়ে একটা থিওরির ভিডিও বানাইছি এন্ড আরো বেশ কিছু প্রশ্নর মানে উদয় হয়েছে যে এগুলার আনসার কি হইতে পারে, এগুলো মানে আনএক্সপ্লেইন্ড আনএনসার্ড আছে। তো ওরকম জিনিসপত্র নিয়েই মোটামুটি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো এটা দারুণ একটা মুভি ছিল, এটা বলাই যায়। আর এখন মুভির শুরু থেকে যদি বলি, স্পাইডারম্যানের শুরুতেই দেখা যায় যে ও মিস্টারি ওর আইডেন্টিটি রিভিল করে দিছে এন্ড আরো বেশ ঘটনা টটনা হয়েছে। বাট এরপর হুট করে দেখা যায় যে ম্যাট মার্ডক চলে আসছে এমসিইউ তে এন্ড ডেয়ার ডেভিল। এই ডেয়ার ডেভিল হচ্ছে নেটফ্লিক্স এর ওই ডেয়ার ডেভিলই, সেম অ্যাক্টর এন্ড সবকিছু সেম। এন্ড কি মনে হয় রাফি, মানে তাকে এখানে কেন নিয়ে আসলো? তাকে কিন্তু খুব আর বেশি কোনো জায়গায় দেখায়ও নাই যে তাকে লয়ার হিসেবে ইয়ে করছে বা অন্য কিছু, জাস্ট একটা কনভার্সেশনের মধ্যে নিয়ে আসছে। কি মনে হয় মানে এটা কিসের জন্য নিয়ে আসলো এরা? আমি ডেয়ার ডেভিল সিজন টু পর্যন্ত দেখছি, সিজন টু আসলে শেষ হয়নি, মাঝখান দিয়ে আসি। তো সিজন ওয়ানটা কোন জায়গায় শুরু হয় আমি বলি। সিজন ওয়ান শুরু হয় একদম নিউ ইয়র্ক ব্যাটেলের পর থেকে। তো নিউ ইয়র্ক ব্যাটেলের পর থেকে বলতে তারা মানে একদম স্পেসিফিক্যালি কোনো সিন দেখায় নেই, কোনো একদম টার্ম গুলা ইউজ করে নেই, জাস্ট কিছু মানে শব্দ ইউজ করছে যেটা দিয়ে বোঝা যাইতেছে যে এটা নিউ ইয়র্ক ব্যাটেল কে ইন্ডিকেট করতেছে, বা কিছুদিন আগেই একটা বিগ ইভেন্ট ছিল যে পুরা শহর ধ্বংস হয়ে গেছে অ্যান্ড অল, অ্যান্ড ওই ধ্বংস হওয়া শহর আস্তে আস্তে বিল্ড হইতেছে, এরকম একটা আর কি ব্যাকগ্রাউন্ড ছিল। তো এক তো নো ওয়ে হোমেও যখন ম্যাট মার্ডককে আনা হয়েছে, তার মানে বোঝানো হইতেছে যে ওগুলো আসলে হয়তো ইন ইউনিভার্সই ছিল প্রবাবলি। আর যদি ইন ইউনিভার্স নাও হয় হয়তো এটা অন্য কোনো ভ্যারিয়েন্ট হুবহু একই দেখতে, উই ডোন্ট নো ইয়েট। কারণ হকআইতে যে কিং পিন দেখাইছে ওইটা নিয়ে তো আমরা এখনো ধোঁয়াশায় আছি, ওইটাও সে একই কিং পিন বাই দ্য ওয়ে। তো এটা আসলে এখনো ঠিক বোঝা যাইতেছে না যে সামনে কি হবে। হম হম এরকম রিউমারও শোনা যাচ্ছে যে এমসিইউ তে নিয়ে আসবে ডেয়ার ডেভিল কে, ওকে নতুন একটা স্পিন অফ সিরিজ দিবে। তো দেখা যাক কি হয়। এরপর দেখা যায় যে পিটার পার্কার ডক্টর স্ট্রেঞ্জ এর কাছে গেছে এন্ড এরপর আমরা জানতে পারি যে এতদিন পর্যন্ত আমরা যেটা ভাবে আসতেছিলাম যে ডক্টর স্ট্রেঞ্জ হয়তো সর্সারার সুপ্রিম, বাট আমরা তখন জানতে পারি যে সে আসলে সর্সারার সুপ্রিম না, সর্সারার সুপ্রিম ছিল এতদিন ওয়ং, কারণ স্ট্রেঞ্জ হচ্ছে ব্লিপ হয়ে গেছিল 5 বছরের জন্য। তো ওয়ান্ডার ভিশনের লাস্টে যে বলা হয়েছে যে ওয়ান্ডার পাওয়ার হচ্ছে সর্সারার সুপ্রিম কেও এক্সিট করে, এটা তার মানে হয়তো ওয়ং কে ইন্ডিকেট করে করে বলা হয়েছিল। বাট এরকম কোনো কিছু কি বলা হয়েছিল যে ওয়ং এতদিন আছে বাট এখন আবার স্ট্রেঞ্জ হয়ে গেছে, এরকম কোনো ইন্ডিকেশন কি ছিল? না তো মনে হয় না, না এটা ওয়ং এখন থাকবে যেটা মনে হইতেছে। আর ওয়ং কে দেখে বোঝা যায় সে একজন দায়িত্ববান সর্সারার সুপ্রিম, মানে ব্যাটেলের পর ও তাড়াতাড়ি মানে স্যাংটাম স্যাংটোরাম হচ্ছে ব্যাক করে যে এই জিনিসটাকে এখন প্রোটেক্ট করতে হবে। এটা হয়েছিল ইনফিনিটি ওয়ারের লাস্টে। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু মানে ও যদি সর্সারার সুপ্রিম হয়, ও আবার শ্যাংশিতে দেখলাম যে ও আবার ফাইট করতেছে অ্যাবোমিনেশনের সাথে, মানে সর্সারার সুপ্রিম কেন এইসব ফাইট টাইট করবে, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। তো এই পার্ট টাইম জব হয়তো, সবাই তো টাকা পয়সার দরকার। তো এরপর কাহিনী যদি আরো ফাস্ট ফরওয়ার্ড করি, এরপর দেখা যায় যে স্পেল ভুল হওয়ার কারণে বেশ কয়েকজন ভিলেন চলে আসে আমাদের এই এমসিইউ এর ইউনিভার্সে এন্ড প্রথমে ডক্টর রক এর সাথে ফাইট হয় এন্ড ফাইটের মধ্যে দেখা যায় যে ডক্টর রক যখন পিটার পার্কারের ফেস রিভিল হয়ে যায়, দেখা যায় যে ডক্টর রক পিটার পার্কার নামটা জানে বাট এই পিটার পার্কার ওই পিটার পার্কার না, টম হল্যান্ড না। বাট দেখা যায় যে ইভেন্টুয়ালি ডক্টর রকের অক্টোপাস আর্ম গুলা পিটার পার্কার কন্ট্রোলে নিয়ে নেয়।
তো এটা নিয়ে মনে হয় রাফির একটা বেশ ভালো থিওরি আছে, তো রাফি তুই যদি শেয়ার করিস। ইনফিনিটি ওয়ারে আমরা দেখছিলাম কি যে টোনির স্যুটের অংশ ভাঙ্গেই হচ্ছে থানোস ওইটা নিয়ে টোনির হচ্ছে অ্যাবডোমিনে হচ্ছে ঢুকায় দেয়। তো আমার ওইটা দেখে পরে মনে হয়েছে যে প্রবাবলি স্যুট থেকে নিয়ে নেওয়ার পরে ওই ন্যানোটেকের উপর প্রবাবলি টোনির কোনো কন্ট্রোল থাকে না, তো নাইলে তো ও ইনস্ট্যান্টলি কিছু একটা করতে পারতো, বা ওর যে এআই আছে মানে ওই স্যুটও তো, স্যুটেরও তো হেল্পিং কোনো এআই ছিল, ওই এআইটা তো প্রিভেন্ট করতো যে শার্প অবজেক্টটা যাতে ওর বডিটা না ঢুকে, তো মানে ওইটা সাথে সাথে ওর বডিতে ইনফিউজ হয়ে যেতে পারতো আর কি, কিন্তু ওইটা আমরা দেখছি হয়নি। সো মানে আমার কাছে মনে হচ্ছে প্রবাবলি এটা ওর কন্ট্রোলে ছিল না তখন, মানে একবার বডি থেকে বা স্যুট থেকে ভেঙে ফেলার পর। বাট আমরা নো ওয়ে হোমে দেখতেছি কি যে ওর ন্যানোটেক স্যুট এর মধ্যেই যখন এটা ভেঙে ফেলছে তখন ওইটা দেখা গেছে তখনও ওর স্যুটের কন্ট্রোলে ছিল, ওইটা যখন ডক অকের আর্মের সাথে ইনফিউজ হয়ে গেছে তারপরে দেখা গেছে ওইটা কন্ট্রোল পাচ্ছে বা কানেকশন পাচ্ছে। সো প্রবাবলি এটা একটা নিউ ফিচার বাই টনি, আমার খুব ভালো লাগছে যে টনি ইজ কনস্ট্যান্টলি আপগ্রেডিং হিজ স্যুটস আর কি যখন যা লাগছে। দ্যাটস এ ভেরি নাইস থিওরি, এন্ড থিওরিটা আমার কাছে যখন শুনছি তখন খুবই ভালো লাগছে। এন্ড আমরা মুভির কাহিনী আর না বলি, কারণ মুভি তো অবভিয়াসলি আপনারা সবাই দেখছেনই। তো এরপর যেটা হয় যে বিভিন্ন ভিলেনকে ক্যাচ করার চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে, কালো স্যুটটা পরে, কালো স্যুটটা মানে কই থেকে আসছিল? এটা হচ্ছে ওর গায়ে রং ফেলে দেয় মানে সবুজ রঙের, সবুজ কালারের একটা রং পড়ছিল, ওইটা অনেকবার ধোয়ার ট্রাই করছে মুভির মধ্যে দেখা গেছে উঠে না, তো একবার যখন বের হওয়ার আগে দিয়ে দেখলো যে উল্টা করলেও হচ্ছে ওর ডিজাইন গুলো দেখা যাইতেছে, তো ওই ওই আগের একটা স্যুট হচ্ছে উল্টা করে পড়ছে, উল্টা সাইডটা হচ্ছে কালো, এন্ড দেখা গেছে কি ওইটার মানে ইনসাইডে অনেক ম্যাটেরিয়াল মানে ঝুলে আছে তারের মতো জিনিসপাতি, এটা হচ্ছে পরে অবজার্ভ করতে পারছিলাম। আর আরেকটা জিনিস ও হচ্ছে এটার সাথে টেপ দিয়ে ফোনও আটকায় নিয়ে যায় যাতে নেড আর এমজের সাথে কথা বলতে পারে, এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে স্পাইডারম্যান মানে অ্যাভেঞ্জার্সদের সাথে যখন কাজ করছে এই কাজগুলো বাদে বাকি সবসময় ও কিন্তু একা একাই কাজ করছে, ও কিন্তু মানে টিম ওয়ার্কিং স্কিলটা কেমন এটা কিন্তু খুব একটা মানে জানা যায় নাই। তো এই এই নেড আর এমজের হেল্প নেওয়া এটা হচ্ছে ওর টিম টিম ওয়ার্কে কাজ করার একটা ইন্ডিকেশন যে ও টিম ওয়ার্কও করতে পারে, তো এই কারণে হয়তো এই এই অংশটা দেখানো হয়েছে। এরপর তো সব ভিলেনদেরকে ধরে আরো অনেক কথাবার্তা হয়, এন্ড এরপরে হচ্ছে সব থেকে আমার আমার কাছে সব থেকে ফেভারিট সিনটা ডক্টর স্ট্রেঞ্জ ভার্সেস স্পাইডারম্যান, এখানে প্রত্যেকটা সিন মারাত্মক, এন্ড এক একবার মনে হয় যে এক একজন জিতে যেতেছে, এক একজন নিজের বুদ্ধি নিজের স্কিল ইউজ করতেছে। এন্ড স্ট্রেঞ্জ তো যে প্রথমে যেটা করে যে নিজের জালে নিজে আটকায় ফেলে, এরপর এরপর মিরর ডাইমেনশনে যায়, ট্রেন নিয়ে আসে, ট্রেনের মধ্যে যে ইনফিনিটি লুপ উপর থেকে স্পাইডারম্যান নিচে থেকে স্পাইডারম্যান পড়তেই থাকে, ওরে ভাই ওরে ভাই ওরে ভাই, নিজে নিজের জাল দিয়ে আটকে ফেলে, ও মাই গড। এন্ড এন্ড লাস্টে যে কথাটা বলে যে ইউ নো হোয়াট কি জানি বলে কথাটা, আই থিংক রাফি ভালো বলতে পারে, ইউ নো হোয়াট হোয়াট ইজ মোর পাওয়ারফুল দ্যান ম্যাজিক এরকম টাইপ একটা লাইন ছিল। হ্যাঁ ইটস ম্যাথ বলে ম্যাথ। So, এরপর হুট করে আটকায় ফেলে স্ট্রেঞ্জ কে, ওয়াও হোয়াট এ সিন দ্যাট ওয়াজ। এই সিনটাই আমার কাছে সব থেকে বেশি ফেভারিট। বাট এরপরে একটা কোশ্চেন চলে আসে যে পিটার পার্কার স্ট্রেঞ্জের স্লিং রিংটা নিয়ে যায়, এন্ড স্লিং রিং ছাড়া কি স্ট্রেঞ্জ এখনো পোর্টাল ওপেন করতে পারে না? কারণ আমরা কিন্তু দেখছি যে এনশিয়েন্ট ওয়ান করতে পারে, এরপর হচ্ছে আরো একজন ছিল কি হামিদ না কি যেন যারা কি হাত নাই, স্লিং রিং ছাড়া ম্যাজিক করতে পারে না, এটা খুব একটা ভালো ইয়ে না। তোর কি মনে হয় রাফি? আমার কাছে যেটা মনে হয় যে স্ট্রেঞ্জের এখনো আধ্যাত্মিক লেভেলে যাওয়া এখন অনেক দূরের পথ আর কি, ও অনেক বেশি পুঁথিগত বিদ্যায় প্রবাবলি রিলায়েবল, তো মানে আমরা যা ওরে যা দেখছি আর কি যে ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে অনেক বেশি পড়ালেখা করছে, পড়ালেখা করেই তো মানে সোর্সারার সুপ্রিম হইতে পারছিল। বাট ওর যে কিছু শর্টকামিং আছে সেটা আমরা হোয়াট ইফে দেখছি, এই যে এই নো ওয়ে হোমে দেখতেছি যে ওর স্পেলের মধ্যে কেউ একজন ঢুকা পড়তেছে আর ও স্পেলের মধ্যে নর্বর হয়ে ইউনিভার্স ভাঙা যেতেছে,
এই জিনিসগুলো ইন্ডিকেট করে যে ও এখনো মানে একদম উপযুক্ত না, মানে সেরাদের সেরা হইতে পারে না। হি ওয়াজ মেন্ট টু বি দ্য বেস্ট অফ দেম, বাট এখনো সেরাদের সেরা হয় নাই। এন্ড এইসব ছোটখাটো ভুল ত্রুটির এইগুলা থেকে মনে হয় যা যেই বড় সড় একটা ভুল হয়তো আমরা ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এ দেখবো, টিজার দেখে যা মনে হইলো। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ভিলেনদের সাথে স্পাইডারম্যানের ইন্টারঅ্যাকশন দেখি, এন্ড আমরা যে প্রেডিক্ট করছিলাম যে তার মধ্যে কিন্তু সবগুলা প্রায় অধিকাংশ জিনিসই ঠিক হয়েছে। রাফি এই থিওরিটা দিছিল যে ভিলেনরা মানে প্রিটেন্ড করবে যে ওরা ওদের হেল্প দরকার, ওদের হেল্প চায়, এন্ড পিটার পার্কারকে ওভাবে ম্যানিপুলেট করবে, এই থিওরিটা ঠিক হয়েছে। এরপর হচ্ছে ইলেকট্রো হচ্ছে অন্য ধরনের ইলেকট্রিসিটি এই ওয়ার্ল্ডে, এই ওয়ার্ল্ডের ইলেকট্রিসিটি আর অন্য ওয়ার্ল্ডের ইলেকট্রিসিটি আলাদা, এই থিওরিটা ঠিক হয়েছে রাফির। এন্ড রাফি বেসিক্যালি যা যা বলছিল সবই মোটামুটি ঠিক হয়েছে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন এখন দেখে আসতে পারেন, তো আমি এদিকে কোন এক জায়গায় দিয়ে দেবো লিঙ্কটা। এন্ড এরপর মানে স্পাইডারম্যান মুভিটা কিন্তু সব জায়গায় রেফারেন্সে রেফারেন্সে ভরা ছিল, এন্ড প্রত্যেকটা সেন্টেন্সেই কিছু না কিছু রেফারেন্স ছিল। আমরা দেখি যে গ্রিন গবলিন এরপর গ্লাস ডোরের ভিতরে আটকা পড়া অবস্থা বলে I'm something of a scientist myself. মানে দেখা গেছে কি যে আমরা কাহিনী সবই জানতাম, অ্যাকচুয়ালি সবই আমরা জেনে গেছি আস্তে আস্তে, যে এক একটা লাইক ফেসবুক গ্রুপ গুলোতে অনেক পোস্ট আসতো যে এটা রিমো শোনা যাইতেছে, ভিডিওতে কোন ইউটিউব ভিডিওতে এই একটা রিমো আমরা পাইতেছি, এই একটা সিন লিক হয়েছে। দেখা গেছে সব সব যদি আমরা অ্যাকুমুলেট করি দেখা গেছে পুরা কাহিনীটা হচ্ছে গেস করা কোনো মানে কঠিন ব্যাপার ছিল না। মানে ট্রেলার দেখে অনেক কিছু বুঝে যাওয়া গেছে, এন্ড আমরা যা যা মানে চাইতাম যে এতদিন এই জিনিসটা রিয়েলাইজড মানে রিয়েল একটা মুভিতে হোক, যে স্পাইডারম্যান পয়েন্টিং এট স্পাইডারম্যান থেকে শুরু করে যত রকম মিম আছে মানে সবই তো দেখাইছে। মানে মানে আমরা অ্যাকচুয়ালি সবই জানতাম, আমরা জাস্ট গেছি ওই জিনিসগুলা সত্য হইতেছে ওইটা দেখতে আর কি। এই মুভিটা পুরোটা এটাই ছিল। এন্ড মার্ভেলও ওদের গেম খেলছে যে সবই হচ্ছে ওরা একটু একটু করে লিক করে দিছে, মানে যে লেভেলের সিন গুলো হচ্ছে লিক হইছে, মানে লাইক একটা ছিল অ্যান্ড্রু গারফিল্ডের একটা ওই যে মানে আমরা যে মুভিতে দেখছি স্ট্যাচু অফ লিবার্টির উপরে বসে যে কথা বলতেছিল ওই সিনটা হুবহু লিক হইলো। আর কত সিন মানে ম্যাট মার্ডক আসতেছে, ম্যাট মার্ডকের টেবিলের সিনটা মানে কিছুই বাদ যায় না বেসিক্যালি। এন্ড আমার কাছে যেটা মনে হয়েছে যে মার্ভেল ইচ্ছা করে এগুলা করছে হাইপ উঠানোর জন্য, কর্নার মধ্যে ওদের অনেক লস গেছে, এই লসটা তো ওদের কোনো ভাবে ইয়া দিতে হবে, সো হিয়ার ইউ গো ফ্যান সার্ভিস। এন্ড আমার মনে হয় তারা মানে সব মুভি যদি এভাবে ক্রুশাল জিনিসপাতি স্পয়ল করে দেয় আর কি, যে এটা রিউমার শোনা যাইতেছে হ্যান ত্যান বলে। এই যে এখন শুনতেছি যে টনি স্টার্কের ভ্যারিয়েন্ট হিসেবে টম ক্রুজ আসতেছে, মানে আমার তো দরকার নেই এত কিছু আগে আগাম খবর, আমরা হলে যা দেখলাম। হ্যাঁ মানে অ্যান্ড্রু গারফিল্ড টবি ম্যাগুয়ার এই তাদেরকে যদি আমরা রিউমার টিউমার না শুনে হলে গিয়া দেখতাম প্রথমবারের মতো কি অবস্থা হতো জাস্ট চিন্তা করেন। তো রিউমার না ছড়ানোই ভালো। এন্ড স্পিকিং অফ অ্যান্ড্রু গারফিল্ড, অ্যান্ড্রু গারফিল্ড যখন মুভিতে এন্ট্রি নেয় অবভিয়াসলি সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট তারা কিন্তু এখানে এসে বলে যে ম্যাজিক ইজ রিয়েল হিয়ার টু। তো তার মানে তারা অলরেডি তাদের নিজেদের ওয়ার্ল্ডে কোনো না কোনো ম্যাজিকের সাথে পরিচিত। সো কি মনে হয় রাফে এখানে কি থাকতে পারে এটার ইন্ডিকেশন? মানে আমার মনে হচ্ছে এই ফিল্মটা তো অনেক প্ল্যান করে বানানো, এন্ড অনেক রেফারেন্সই ওরা ইচ্ছা করেই ঢুকাইছে। অ্যান্ড্রু গারফিল্ড এই কথাও বলছে যে আই ওয়ান্ট টু ফাইট এলিয়ান টু, তো আমরা তো শুনতেছি যে অ্যামেজিং স্পাইডারম্যান 3 আসতেছে, এরপর গোয়েন স্টেসির একটা মুভি আসতেছে মানে স্পাইডার গোয়েন নামে, প্রবাবলি শিওর না, তো ওগুলার কোন রেফারেন্স হইতে পারে, ওখানে হয়তো ম্যাজিক রিলেটেড স্টাফ এলিয়েন রিলেটেড স্টাফ থাকবে। নেট কিভাবে এত তাড়াতাড়ি ম্যাজিক করে ফেললো, পোর্টাল খুলে ফেললো? কারণ আমরা ডক্টর স্ট্রেঞ্জকে দেখছি যে এত কষ্ট করতেছে, এভারেস্টের চূড়ায় গিয়ে ওকে প্রেসার ক্রিয়েট করে এরপর ওকে দিয়ে পোর্টাল ওপেন করাইছে, বাট নেট একদম জাস্ট কথা বলতেছে বলতেছে হাত ঘুরে পোর্টাল ওপেন করে ফেললো, এটা কেমনে করতে পারলো সে? তোমার মনে হয় ফার্স্ট আমি ভাবছিলাম এখানে তো মনোযোগের সাথে একটা কানেকশন আছে, মানে নেডের হয়তো অন্য লেভেলের মনোযোগ ক্ষমতা আছে, বাট নেডের দেখে আসলে মনে হয় না যে ওর এরকম কিছু আছে। ইটস প্রবাবলি আসলে কোন জেনেটিক হিস্টোরি, মানে ও তো আগে থেকেই বলতেছিল যে ওর দাদি বলতো যে ওদের হিস্টোরি কিছু একটা আছে, সো এখানে
কোনো কাহিনী থাকতে পারে যে ওরা হয়তো আগে কোনোভাবে ম্যাজিশিয়ান ছিল বা মানে সোর্সারার ছিল আর কি, ওদের মানে জেনেটিক হিস্টোরি এরকম কিছু থাকতে পারে প্রবাবলি। হইতে পারে, আমার মনে হয় যে স্ট্রেঞ্জার এতখানি সময় লাগছে কারণ ওর মধ্যে অনেক বেশি অ্যারোগেন্ট ছিল এন্ড ডিসবিলিভ ছিল, খুব একটা বিশ্বাস করে নাই শুরুতে, তো এই কারণে হয়তো স্ট্রেঞ্জার দেরি লাগতেও পারে। বাট নেড যেহেতু ওর দাদি ওকে বলছে, তো ওর মধ্যে কিন্তু অলরেডি বিশ্বাস আছে, বা ও তো স্ট্রেঞ্জ কে দেখতেছে যে ম্যাজিক ম্যাজিক করে এন্ড ভাষা শুরু করছে আর কি, তো এই কারণে হয়তো জানি না ওকে সামনে কি করবে এটাই দেখার বিষয়। কারণ লাস্টে দেখছি ও কেপও পরছে, মানে ও মাই গড, কেপ নিয়ে যে সারা সুপ্রিম জুনিয়র, একবার টম হল্যান্ড গায়ে দেয়, একবার নেট গায়ে দেয়, ওরে ভাই। এরপর নেট যখন নামে তারপর বলে থ্যাংক ইউ কেপ স্যার, এরকম কিছু একটা কথা বলছিল, কেপটা থ্যাংক ইউ বলছিল, বেশ বেশ মজার সিন ছিল। আচ্ছা তোর কি মনে হয় নেট কখনো স্পাইডারম্যান রে বিট্রে করবে বা কোনো ভিলেন হইতে যাইতেছে কিনা? ও তো বলতেছিল যে আই এম নেভার গোনা ডু এনিথিং লাইক দ্যাট, কি মনে হয়? হ্যাঁ, এটা আমার মনে হয় ও করবে, কারণ তখন যেটা ছিল তখন তো ওর ফ্রেন্ড ছিল, এখন তো সবাই সবাই ভুলে গেছে না, এখন তো ওদের মধ্যে ওই রকম সম্পর্কটা নাই, তো বিট্রে করতেও পারে। আর ওর মধ্যে ম্যাজিকের একটু, হ্যাঁ স্লিং রিংটা কি ইয়া নিয়ে গেছিল, স্ট্রেঞ্জ নিয়ে গেছিল ওর থেকে, নিয়ে যাওয়ার তো কথা অবভিয়াসলি, কেন রাইখা দিবে কেন, বাট কোনোভাবে যদি রয়ে যায় ব্রো, হ্যাঁ ম্যাজিকের কোন রেস হয়তো রয়ে যাবে নেডের মধ্যে, এন্ড ও হয়তো কোন একটা কিছু করবে, মেবি আই এম নট শিওর। আচ্ছা সিনিস্টার সিক্স হওয়ার কথা কিন্তু আমরা পাঁচজনই ভিলেন দেখছি, মানে সিনিস্টার সিক্স তো ওইরকম মানে লিখিত নিয়ম না যে এরকম করতেই হবে, বাট হ্যাঁ আমরা পাঁচজন ভিলেন দেখছি, বাট পোস্ট ক্রেডিট সিনে তো আমরা ভেনম কেও দেখছি, তো ওইভাবে মিলাইলে সিনিস্টার সিক্স হয় হয়তো, বা এখানে এখানে কি আর কেউ ছিল যার কারণে এরকম হয়েছে যাকে আমরা ভিলেন হিসেবে ধরি নাই, আন্ট মে অযথাই মানে কথা হচ্ছে হ্যাঁ আমরা ওদেরকে চেঞ্জ করতে পারবো, এই কারণে ও কিন্তু অনেক ঝামেলা হয়েছে, তো হু নোস, ও নিজেই মরছে, কারো কিছু হয়নি। এটা একটা আফসোসের বিষয় যে এমসিইউ এর ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট থাক, আমরা ওদিকে যাচ্ছি না। আরেকটা জিনিস হচ্ছে দেখার মতো যে ওরা হচ্ছে যতজন ক্যারেক্টার আছে ওদের মেইন চেহারাটা হচ্ছে ধরে রাখছে, মানে ইলেকট্রো এখানে হচ্ছে ইলেকট্রো হিসেবে আসে নাই বা ওই ম্যাক্স ডিলন হিসেবে আসলে আসে নাই, আসছে সে জেমি ফক্স হিসেবে, চেহারা কথাবার্তা চুল সব হচ্ছে মানে যেরকম আছে ওইরকমই, মানে হুবহু সেম। এরপর অন্যান্য ক্যারেক্টারও লাইক টবি ম্যাগুয়ার, ওর অ্যাকচুয়াল চেহারা যেমন এখানেও তেমন আছে, ওরা চাইলেই ওরে মানে VFX দিয়ে আগের চেহারা দিতে পারতো একটু হলো, বাট ওর একটু ডিএজ করেনি। আচ্ছা মানে এই জিনিসটা মিললো কিভাবে, তুই দেখ ও ডক্টর রক কিভাবে, ডক্টর রক কিভাবে আসছে, ডক্টর রক যখন ওই যে স্পাইডারম্যান 2 এর লাস্টে যখন পিটার পার্কারকে ধরে ফেলে গলায়, তো এরপর পিটার পার্কারকে মারবে, মারার ঠিক আগ মুহূর্তে সে এই ইউনিভার্সে চলে আসছে, তার মানে কি পিটার পার্কার তখনও কিড, টবি ম্যাগুয়ার এর পিটার পার্কার তখনও একজন কি বলা যায় টিনেজার, বাট যেই যেই টবি ম্যাগুয়ার পরে আসে পোর্টাল দিয়ে, নেডের পোর্টাল দিয়ে, তাকে কিন্তু দেখে সে বলে যে ইউর অল গ্রোন আপ, ডক্টর রক কিন্তু বলে, তার মানে এই দুটো মিললো কেন, দুজন তো সেম জায়গা থেকে আসার কথা, সো দুজন কি তাহলে আলাদা দুইটা, আর একটা একটা টবি একটা রেমিভার্স আর একটা রেমিভার্স, দুইটা আলাদা আলাদা রেমিভার্স থেকে আসছে, মানে কিভাবে ম্যাচ আপ করলো, মানে তোর কি মনে হয়? অ্যাপারেন্টলি মনে হইতেছে যে দুইজন দুই টাইম থেকে উঠে আনছে, ডক অক্রে আনছে একদম ভালো হওয়ার ঠিক আগের মুহূর্ত থেকে, আর পিটার রে আনছে লেটার অনেক পরে, স্পাইডারম্যান 3 এর অনেক পরে কোন একটা জায়গা থেকে, মানে ওই ওই পজিশন থেকে আনলে তো ওর সাথে ও আছে মানে স্যান্ডম্যানের চিন্তা না বা ভেনমের কথাও জানতো না, তো ওরে হচ্ছে কোন লেটার ইন লেটার পয়েন্ট ইন লাইফ থেকে নিয়ে আসছে। আর আরেকটা কথা হলো প্রবাবলি আমরা যে মুভি দেখছি মানে আগে স্পাইডারম্যানের মুভি, হুবহু ওই জায়গা থেকে আনলে তো হিস্টোরি হচ্ছে ওখান থেকেই চেঞ্জ হয়ে যাইতো, তো আর আমরা তো লোকিতে দেখছি যে কোন একটা
পয়েন্টে কিছু একটা চেঞ্জ হলে ওটা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়। সো আর ওরা যখন ফিরেও গেছে তখন তো ওইটা একটা চেঞ্জ হিস্টোরি হয়ে গেছে, কারণ এই হিস্টোরিতে কোনো ভিলেন মারা যাইতেছে না, সবাই ভালো হয়ে যাইতেছে। গ্রিন গবলিনের জন্য আরেকটা ব্রাঞ্চ হইতেছে, ওই ব্রাঞ্চের মধ্যে হয়তো হ্যারি অসবর্ন হয়তো ভিলেন হইতেছে না, বা শেষে যে ও মারাও যাইতেছে না। সো অনেক কিছুই হচ্ছে চেঞ্জ হবে, এন্ড এটা একটা অবশ্যই ব্রাঞ্চ টাইমলাইন আর কি। এখন দেখা যাক তাহলে, তো ব্রাঞ্চ যদি হয় তার মানে সামনের দিনে এসব নিয়ে আরো এক্সপ্লোর হয়তো করবে এমসিইউ। ইয়েস, এটা নিয়ে একটা রিউমার শুনলাম যে মাল্টিভার্স অফ ম্যাডনেস এ হয়তো টবি ম্যাগুয়ার আবার দেখাইতে পারে। টবি ম্যাগুয়ার কে যদি দেখায় তাহলে তো মানে যত ইয়ে আছে সবকিছুই একটা একটা করে দেখানোর কথা, মানে যেই যেই ধরনের ব্রাঞ্চ টাইমলাইন ক্রিয়েট হইছে সবকিছু তো মোটামুটি দেখানোর কথা। আমার কাছে মনে হচ্ছে মাল্টিভার্স অফ ম্যাডনেসটা ওই যে পাওয়ার রেঞ্জার্স এর একটা এপিসোড ছিল না, যে তাবৎ দুনিয়া তাবৎ টাইমলাইনে যত পাওয়ার রেঞ্জার্স আছে সব জড়ো হয়েছিল। সো এই মুভিতে এটা করতে পারে, মানে আমরা তো ইন্ট্রোতে দেখছি যে যত রকম মার্ভেলের ফিল্মের লোগো আছে সব দেখাইছে, ফক্স মানে ফক্স এক্সম্যান থেকে শুরু করে সব। সো সবাই আরেকটা আলটিমেট শোডাউন করতেই পারে, হু নোস। ওয়াও, এইটা হইলে তো মানে মারাত্মক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। মানে মার্ভেল প্রবাবলি এখন ওইটাই দেখতেছে যে যেসব ফিল্মে হচ্ছে মানে আলটিমেট শোডাউন হইতেছে না বা অনেক এপিক কিছু হইতেছে না, ওরাই মারা খাইতেছে। যেমন এটারনাস, এটারনাস মুভিটা আমার খুব ভালো লাগছে, বাট রেটিং অনেক কম, সবাই বলতেছে ফালতু ফালতু ফালতু, কারণ ওই যে এন্ড গেমে যা দেখাইছে ওইটার তুলনায় তো ওইটা অনেক নিচে অবশ্যই বলতে হবে। হ্যাঁ ঠিক আছে নিচে, বাট সব মুভি তো এন্ড গেম হওয়ার দরকার নাই, তাই না? ওইটাই মানে, হ্যাঁ এখন ফিল্মের তো কাহিনী ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে তো উঠাইতে হবে, কাহিনী দেখাইতে হবে। ওরা যদি সবখানে এখন লাভ খুঁজতে যায়, ওই ওদের যে স্ট্র্যাটেজি দেখতেছি যে সব কাহিনী আগেই স্পয়েল করে দেওয়া, হাইপ উঠানো, এখন ওদের ওরাও তো মানে এগুলো টাকার জন্যই বানায়। মানে দেখা যায় কি যে এই নো ওয়ে হোমটাও সেই টাকার কারণেই হয়েছে, মানে ফ্যান সার্ভিসটাই টাকার কারণে, ওদের মোটিভ একটাই। কি জানি এখন দেখা যাক কি হয়, বোঝা যাচ্ছে না। তো ফেব্রুয়ারিতে আসার কথা ছিল, মানে পিছায় আবার মেতে দিয়ে দিছে মনে হয় 2022-এর। তখন দেখা যাক, লাস্টটা দেখা যায় যে ফেব্রিক অফ রিয়ালিটি যখন ভাঙতে থাকে তো তখন বেশ কয়েকটা ক্যারেক্টার চলে আসে, মানে আবছা আবছা ভাবে দেখা যায়। একজন হচ্ছে কোন একটা ত্রিশূলের মতো কিছু একটা নিয়ে আসে, ওটা খুব সম্ভবত নামোর বা এই টাইপের কোন একটা ক্যারেক্টার, আমি মানে নিউরোস্টারসে দেখছিলাম। এরপর হচ্ছে রাইনোকে বোঝা যায় কি জানো, ওদের সাবস্ক্রাইবার কে আমাদের সাবস্ক্রাইবার দিয়ে ভাগ দিলে কত হবে, মানে ওদের মনে হয় 10 মিলিয়ন আর আমাদের মনে হয় 100। বোঝাই যাচ্ছে 10^7 / 10^2 / 10^5 থাকে। খুব ভালো লাগলো শুনে। সো যারা যারা শুনতেছেন এখনই সাবস্ক্রাইব করেন। আমরা আমরা অবভিয়াসলি নিউরোস্টারস হইতে চাই না, বাট ইউ নো হোয়াট টু ডু। তো যাই হোক, আর যা কিছু ছিল আর কি, কোনো আনসার্ড কোশ্চেন আছে পোস্ট ক্রেডিট সিন নিয়ে একটু ধোঁয়াশা ছিল, আমি মোটামুটি চেষ্টা করছি। হ্যাঁ, ইলেকট্রো কেন আসলো সেটা? ও ইলেকট্রো, ইলেকট্রো রিয়েটা নিয়ে আমার মোটামুটি একটা থিওরি আছে যে ওয়াচম্যান যারা দেখছে, নট মার্ভেল, ডিসি এর একটা মুভি ওয়াচম্যান। সো ওয়াচম্যানে দেখা যায় যে যখন আর কি ডক্টর ম্যানহাটন তৈরি হয় তো দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের কারণে তার শরীরে সবকিছু মানে একদম অণুপরমাণুতে ভেঙে যায়। এরপর হচ্ছে সে ইলেকট্রিক ফিল্ড দিয়ে নতুন করে আবার নিজের বডিটা নিজেই তৈরি করে, সে একটা একটা করে অণুপরমাণু জোড়া লাগায়। তো ইলেকট্রোর ক্ষেত্রে ইলেকট্রো আর ডক্টর ম্যানহাটন কিন্তু মোটামুটি সেম, এন্ড ইলেকট্রোর ক্ষেত্রেও আমার মনে হয় যে এটা হয়েছে। যখন সে অ্যামেজিং স্পাইডারম্যান 2 তে ওভারলোড হয়ে গেছিল, এরপর তো সে ব্লাস্ট হয়ে যায়, বাট তার আত্মাটা কেউ এখানে ইলেকট্রিক ফিল্ড হিসেবে বিবেচনা করে।
তো তার আত্মাটা পরে আবার নিজস্ব বডি যখন রিক্রিয়েট করছে এই ইউনিভার্সে, কারেন্ট নিয়ে, এই ইউনিভার্স এর কারেন্ট গুলো নিয়ে সে নিজের বডি রিক্রিয়েট করছে। তো বডি যখন রিক্রিয়েট করছে, অনুপরমাণু সব আবার জোড়া লাগাইছে, জোড়া লাগানোর সময় তো সে নিজের ইচ্ছা মতো নিজের বডিকে তৈরি করতেই পারে। তো আমার থিওরি হচ্ছে এটা, যে এই কারণে হয়তো তার মাথায় চুল, দাড়ি, ফ্রেঞ্চ কাট দাড়ি, এগুলো এসব চলে আসছে, অ্যান্ড অ্যাকসেন্ট চেঞ্জ হয়েছে, আই ডোন্ট নো। তোর কি মনে হয়? না না, আমি যেটা বলতেছিলাম যে ইলেকট্রো কেন এই ইউনিভার্সে আসলো আর কি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি খুব একটা ভাবি নাই, তোর কি কোনো থিওরি আছে এটা নিয়ে? না, আমিও এখনো কোনো চিন্তা পাইনি বা কোনো কোথাও কোনো আইডিয়া দেখিনি। হুম হুম। আর মানে স্যান্ডম্যানই বা কি জন্য আসলো? স্যান্ডম্যানের সাথে তোর কোনো শত্রুতা নেই, স্যান্ডম্যান তো চলে গেছিল, কি জন্য এই ইউনিভার্সে আসলো অযথাই? স্যান্ডম্যান তো জানতো যে পিটার পার্কারের মানে পরিচয় কি, এখানে তো খালি পরিচয় জানা লোকজন আসছে, তো ওই হিসাবে আর কি ইলেকট্রো আসার কথা না। ইলেকট্রো জানতো না যে পিটার পার্কার হলো স্পাইডারম্যান। তো এটা মনে হয় না এক্সপ্লেন করা যায়, কি জানি হয়তো মার্ভেলের কাছে কোনো এক্সপ্লেনেশন আছে, আই ডোন্ট নো। আর লাস্টের দিকে একটা সিন দেখা যায় যে লাস্টে তো স্পেলটা হইলো, যে স্পেলটা ছিল কিন্তু এরকম স্পেল না যে পিটার পার্কার যে স্পাইডারম্যান এটা ভুলে যাবে। লাস্টের স্পেলটা এমন ছিল যে পিটার পার্কার কে এটাই কেউ আর জানবে না, এই কারণে দেখা যায় যে পিটার পার্কার আবার সব পরীক্ষা টরীক্ষা দিতে হইতেছে, ওর কোনো একাডেমিক রেকর্ডস নাই, কিচ্ছু নাই, কেউ ওকে চেনে না, একমাত্র যে চেনার কথা ছিল আন্ট মে, সেও আর দুনিয়াতে নাই। তো ও এখন নতুন করে সবকিছু বসবাস শুরু করে, নতুন করে পড়াশোনা শুরু করে, বাট হ্যাপি হোগানকে দেখা যায় আন্ট মের কবরে আসছে, এন্ড ও টম হল্যান্ড পিটারকে চিনতেছে না, বাট ও স্পাইডারম্যানকে ঠিকই চিনে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ও যদি হ্যাপি হোগান যদি স্পাইডারম্যানকে চিনে, স্পাইডারম্যানকে এটাও তো ওর জানার কথাই, কারণ ও তো মানে অ্যাভেঞ্জার্সদের ভিতরে খবর অবভিয়াসলি জানবে, ও কেন জানবে না যে পিটার পার্কার স্পাইডারম্যান? মানে এটা কি মনে হয় রাফি? আমার যেটা মনে হয় যে ওদের কাছে এখন স্মৃতি হিসেবে থাকবে যে স্পাইডারম্যান একটা অ্যানোনিমাস ক্যারেক্টার ছিল আর কি, যে কখনো হয়তো মাস্ক খুলে নাই বা নিজের পরিচয় হয়তো ওরাও জানে না। এরকম আর কি। হ্যাঁ, এটাই হতে পারে। বাকি অ্যাভেঞ্জার্সদের ক্ষেত্রেও মনে হয় এটাই হবে, যে ওদের সবার কাছে স্পাইডারম্যান হিসেবে এমন একজন থাকবে যে তাদের সামনে কোনোদিন মাস্ক খুলে নাই। এন্ড লাস্টে দেখা যায় যে পিটার পার্কার নট ওনলি একটা স্যুট বানাইছে, অনেক বেশি শাইনি, এন্ড হকায়ের যেই টাইম স্কোয়ার না মনে হয় ওটা, ওই টাইম স্কোয়ার বা যাই হোক কোন একটা স্কোয়ার, ওটার উপরে দিয়ে সুইং করে যায়, এন্ড এই তো এইভাবে এই মুভিটা শেষ। আর ওর স্যুটটা হচ্ছে ওই অন্য দুই স্পাইডারম্যানের স্যুটের আর কি কম্বাইন্ড একটা রূপ আমার যতটুকু মনে আছে। আমার কাছে তাই মনে হয় যে ব্লুটা অনেক বেশি নিয়ে আসছে অ্যামেজিং স্পাইডারম্যান কে দেখা। আর লোগোটাও অ্যান্ড্রু গারফিল্ডের লোগোটা প্রবাবলি ব্যাকে ছিল আর টবিটা প্রবাবলি সামনে ছিল, এরকম একটা ম্যাচড একটা অবস্থা দেখছিলাম। আর এডিটেডটা তো বলতে হবে যে ওই অ্যাপার্টমেন্টটা হলো টবির অ্যাপার্টমেন্টের হুবহু সেম। মানে মোটামুটি এসে এখন টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ড যে অবস্থায় ছিল ওই অবস্থায় চলে আসছে, একদম একা নিজে নিজে সবকিছু করতে হবে, নো টনি স্টার, নো মোর আয়রন ম্যান, আয়রন ম্যান জুনিয়র হিসেবে কেউ বলবে না এখন, আসল স্পাইডারম্যান যেরকম ওই রকম অবস্থাতেই আবার সে চলে আসছে। আমরা ওই যেটা শুনছিলাম যে একটা সফট রিবুট হবে, আমি ওইটাই হইতেছে। হুম হুম, স্পাইডারম্যানের এখন নতুন একটা পরিচয় আর কি। আর অ্যামেজিং স্পাইডারম্যান 3 নিয়ে অনেক বেশি গুজব চলতেছে, আমার কাছে না এখানে অ্যান্ড্রু গারফিল্ড এর স্পাইডারম্যান অনেক বেশি মানে বাকি দুজনের অনেক বেশি দুর্বল মনে হয়েছে, সে সবসময় হতাশ থাকতেছে, সবসময় মানে কি একটা সবকিছুতে একটু লো থাকতেছে সবকিছুতে। যেমনে সাপোর্ট দিতেছিল ভাই, যেমনে সাপোর্ট দিতেছিল দুইজন, বাট তাও ওকেই সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে মুভিতে। ওর ফাইটিং সিন গুলো দুর্দান্ত, ও যেমনে মানে মজা করে আর কি, মানে ফানি কথা বলে, ফানি অ্যাকশন সিন দেয়। যে ইলেকট্রোরে যখন হচ্ছে ও নামায়, ও তখন হচ্ছে ফায়ারম্যানদের সাথে বলতেছিল দ্যাটস ইট বয়েজ, দ্যাটস ইট, গুড জব, গুড জব, গুড জব বিগ গাই, এরকম করে আর কি। মানে ও হচ্ছে কমিক পিটার পার্কারের একদম বেশ ভালো একটা রিজেম্বলেন্স আর কি। হ্যাঁ, মানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোর কি মনে হয় যে এই যে টম হল্যান্ড স্পাইডারম্যানের যে এই যে ফেট বা এই যে
দুর্ভাগ্য এটার পিছনে কি টনি স্টার্কের হাত আছে কিনা, বা টনি স্টার্কের অদূরদর্শিতার কোন হাত আছে কিনা? লাইক হি ওয়াজ টোটালি এ কিড, এমন একটা বাচ্চারে অ্যাভেঞ্জার্সদের সাথে ফাইট করার জন্য নিয়ে আসলো, আবার ওর কারণেই হচ্ছে স্পেসে গেল, এত কিছু হইলো। মানে টম হল স্পাইডারম্যান তো একদম মানে নাদান একটা লোক, বা মারামারি করতেছে। তো তোর কি মনে হয় যে এটার পিছনে টনি স্টার্কের ইয়েটা কি, বা টনি স্টার্কের খুব না করলে এরকম কিছুই হইতো না? এরকম কিছু হইতো না, হ্যাঁ তো বলা কিন্তু যায় যে টনি স্টার্কের একটা পরোক্ষ প্রভাব তো ছিল। টনি স্টার্ক না থাকলে কিন্তু মিস্টেরিও সাথে এত কিছু হইতো না। এন্ড আই ডোন্ট নো, আবার এটাও ঠিক যে যদি টনি স্টার্ক এত কিছু না করতো তাহলে কিন্তু মিস্টেরিও তো কোনো না কোনো এক সময় উঠতোই, শো আপ করতোই, তখন কিন্তু মানে এইটা মানে খুঁজে বের করারও কেউ থাকতো না যদি স্পাইডারম্যান এটা খুঁজে না বের করতো, এটাও বলা যায়। এন্ড সবকিছু আসলে একটা সাথে একটা সুতায় গাথা, এটা মানে আলাদা করে বলার কোনো উপায় নাই যে টনি স্টার্কের জন্যই এমন কিছু হইছে, বাট হ্যাঁ মানে সব সবকিছু একসাথে অ্যালাইন করছে, করতে করতেই এই এই পর্যায়ে আসছে সবকিছু। একদম নতুন, একদম মানে একটা বাচ্চা হইলে যা হয় আর কি, কিছুক্ষণ পর পর মুভির কথা বলতেছে, তোমরা কি এই মুভি দেখছো বা এই সেই হ্যান ত্যান। আমার কাছে কেন জানি এগুলা টনির মানে অপরিণাম দর্শিতার ফলাফল আর কি। আমার কাছে এখন ওটা হালকা হালকা মনে হচ্ছে, কারণ দেখ মানে পিটার পার্কার কিন্তু এমনও কোনো ইয়ে নাই, তখন কিন্তু ওয়ান্ডার সিভিল ওয়ারে কিন্তু ওয়ান্ডার কথাও বলছে যে শি ইজ জাস্ট এ কিড, বাট ওয়ান্ডার কিন্তু পাওয়ার অনেক বেশি, ওয়ান্ডার কিন্তু পাওয়ার অনেক বেশি, সো কিড হইলে ওকে কোনো একটা দলে নেওয়া এটা এটা মানা যায়, বাট পিটার পার্কারের পাওয়ার কিন্তু এমনও না যে ওকে হ্যাঁ দলে আমার রাখতেই হবে বা এরকম কিছু। সো আমার মনে হয় যে ওকে এত তাড়াতাড়ি এত কিছুতে ইনভলভ করা ঠিক হইছে, হ্যাঁ তো এটা না করলেও মনে হয় বেশি ডেসপারেট হয়ে গেছিল আর কি। যে নতুন আনএক্সপেক্টেড কিছু একটা করার জন্য ডেসপারেট ছিল টনি। ফাইনালি যেটা বলবো যে এই মুভিটা হচ্ছে পুরো সেকেন্ড চান্স থিমটা নিয়ে আর কি বানানো, যে এভরিওয়ান ডিজার্ভস আ মানে সেকেন্ড চান্স। মানে আমি যদি আগের মুভিগুলো দেখি যে কোন মুভিতেই কোন স্পাইডারম্যান হচ্ছে কোন ভিলেন হচ্ছে ডিরেক্টলি মারে নাই, কোন একটা মিসহ্যাপ হইছে তারপর মারা গেছে, যেমন যেমন গ্রিন গবলিন হচ্ছে নিজের গ্লাইডারে নিজেই গুতা খায় মারা গেছে, এরপর ডক অক হচ্ছে নিজেই ডিসাইড করছে যে হি নিডস টু সেভ দ্য সিটি, হি নিডস টু স্যাক্রিফাই হিমসেলফ। এরপর সামনে আছে কে, ভেনম, ভেনমে আমরা খালি দেখি যে কেউ একজন ইয়া মারছিল, বোমাটা মারছিল, পামকিন বোমাটা কে যেন মারছিল, হ্যারি মারছিল প্রবাবলি নাকি, না 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 পিটারি মারে, আচ্ছা পিটারি মারছিল হচ্ছে ওই সিম্বিওটরে মারার জন্য, ও হচ্ছে এডি ব্রকরে মারার জন্য কিন্তু মোটেই মারেনি। মানে কোন স্পাইডারম্যানই হচ্ছে ডাইরেক্টলি কোন হিউম্যান বা পার্সনের ডেথের জন্য আর কি ডিরেক্টলি ইনভলভ ছিল না। এন্ড লাস্ট সিনে যে আমরা যেটা দেখতেছিলাম যে টম হল্যান্ড পিটার পার্কার ওয়াজ এত এনরেজ যে ও একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইটে হচ্ছে গ্রিন গবলিনের মাইরা দিতে নিছিল, তখন হচ্ছে টবি এসে আর কি গ্রিন গবলিনের বাঁচায়। তো অনেকে বলতেছিল যে টবির মধ্যে তখন ওই জিনিসটা হিট করছে যে হ্যারি যেমন বলতেছিল যে ইউ কুড হ্যাভ সেভড মাই ফাদার, বা মানে হ্যারি হ্যারি অসবর্ন হচ্ছে সবসময় দায়ী করছে পিটারে যে ওর কারণে ওর বাবা মারা গেছে, তো প্রবাবলি হি ওয়ান্টেড টু সেকেন্ড চান্স। আর সাথে সাথে তো ইয়াটাও তো আছে যে নো সুপার হিরো শুড কিল এনিওয়ান আর কি, এভরিওয়ান ডিজার্ভস আ সেকেন্ড চান্স, আর এই ফাঁকে দিয়ে অ্যান্ড্রু গারফিল্ড একটা সেকেন্ড চান্স পায় যেতে। হ্যাঁ মানে সবাই সবাই মোটামুটি তার মানে সেকেন্ড চান্স পাইছে, মানে টবি ম্যাগুয়ারেরটা আমি এভাবে চিন্তা করি না, বাট
দ্যাটস গুড। এখন আমার মনে হয় এমজেকেও সেকেন্ড চান্স দেওয়া উচিত। টম হল্যান্ড নিচে পাইছে, মানে ওর ক্যারেক্টার এখন একটা সফট রিবুট পাইতেছে, এরে কেউ এখন আয়রন ম্যান জুনিয়র ডাকতেছে না। এই তো, আর আমার মনে হয় যে এমজেকেও সেকেন্ড চান্স দেওয়া উচিত। কোন এমজে? এমসিইউ এর এমজে, টম হল্যান্ড এর এমজে, এই মারিয়ানা জোন্স না কি যেন নাম, মিচেল জোন্স। মিচেল জোন্স, ও তো ভুলে গেছে, বাট ওকে সেকেন্ড চান্স দেওয়া উচিত। আই ডোন্ট নো, ও এখনো হচ্ছে ওই নেকলেসটা পরে, তো ইয়া জানে কিছু একটা হইতেও পারে। অনেকে বলতেছিল যে মানে টম হল্যান্ড হচ্ছে ডিসাইড করে আসছিল যে সব কাহিনী হচ্ছে বলবে, মানে মিশেল জোন্স এর সব কাহিনী বলবে, কিন্তু যখনই দেখছে যে ওর কাটা মানে ব্যান্ডেজ লাগানো, তখনই ও ডিসাইড করছে যে এখন না, মানে ওর কারণে অলরেডি অনেক সাফার করছে, অনেক হার্ট হইতেছে, আর কাউরে ও হার্ট করতে চাইতেছে না আরকি। আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস নিয়ে আমাদের কথা বলার কথা, সেটা হলো গ্রিন গবলিন কেন হচ্ছে সবাই ভালো করার জন্য প্রথম দিকে হেল্প করতেছিল, এন্ড মাঝখান দিয়ে হুট করে উঠা বলে যে আই ওয়াজ মানে আমি হ্যারির মানে সরি নরমানের পিছন থেকে আমি তোমাদের সবাই অবজার্ভ করতেছিলাম, এরকম সব কথা বলতেছিল। তো আমার কথা হলো যে এতক্ষণ পরে কেন উঠলো সে, বা এতক্ষণ হেল্প কেন করতেছিল সবাই? আই ডোন্ট নো, সবকিছু বুঝার জন্য এখানের টেকনোলজি গুলা তো অনেক বেশি অ্যাডভান্সড, এটা তো সে বলছেই, তো টেকনোলজি গুলো বুঝার জন্য, সবকিছু বুঝার জন্য, কারণ ও তো এই ওয়ার্ল্ডে রাজত্ব করতে চাইতেছিল, উই হ্যাভ এ নিউ ওয়ার্ল্ড টু কনকার। সো আই ডোন্ট নো, হতে পারে যে ও এখানে সবকিছু আগে বুঝে উঠতে চাইতেছিল, তো এই কারণে আর কি সবাইকে হেল্প করছে। ডক্টর রকের যে হেল্প করার জন্য যে ডিভাইসটা বানাইছে, ওই ডিভাইসটা বানাইতেও হেল্প করছে, সবকিছুতে হেল্প করছে, আমার কাছে এটা মনে হয়। তোর কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে নরম্যানের মানে অ্যাকচুয়াল সেলফ আর ভিলেন সেলফ বা গবলিন সেলফ দুইটার মধ্যেই হচ্ছে কখন কোনটা জায়গা উঠে মানে হয়তো মানে বলা যায় না। এমন না যে নরম্যানের গুড ফর্মের মধ্যে হয়তো প্রবাবলি গবলিন ফর্মের কোনো হাত ছিল না, মানে হুট হাত হয়তো একটা জায়গা উঠতেছে, এরকম কিছু একটা হইতে পারে। মানে যখনই জায়গা উঠছে তখনই হচ্ছে পিটার ধরতে পারছে যে সামথিং ইজ রং, সামথিং ইজ রং। মানে এতক্ষণ যদি থাকতো তাহলে তো পিটার ধরে ফেলতো। হ্যাঁ, শুরু থেকে থাকলে তো ধরে ফেলতে পারতো। ও আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল ফর্মে গিয়ে যে বডির সাথে ডিসকানেক্ট থাকার পরেও যে কন্ট্রোল করতেছিল, এখানে প্রবাবলি কোনো ম্যাজিকের হাত থাকতে পারে। আর এটার সাথে ওই অ্যান্ড্রু গার্ফিল্ড যে বলছে যে এখানেও কি ম্যাজিক সত্যি কিনা, এটার সাথে কোনো কানেকশন থাকতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে সবাই তো যেভাবে এক্সপ্লেইন করতেছে যে পিটার টিঙ্গেল যেটা, ওটা হচ্ছে অ্যাস্ট্রাল ফর্মের সাইডেও দেখা যাচ্ছিল, এন্ড ও হচ্ছে পিটার টিঙ্গেলের কারণেই হচ্ছে অ্যাস্ট্রাল ফর্মে বের হয়ে যাওয়ার পরেও নিজের বডি কন্ট্রোল করতে পারতেছিল। তো বা এটাও বলা যায় যে ওর সোল আলাদা হয়ে গেল, ওর যে বডি আছে, বডিরও একটা নিজস্ব কি বলা যায় সেন্স আছে, তো সে নিজেই কি বুঝতে পারে যে এখন কি করতে হবে। তো আমার মনে হয় যে পিটার টিঙ্গেল কেমনে আসছে এটা যদি কোনো জায়গায় দেখায়, তো ওইখানে হয়তো এক্সপ্লেইন করবে যে কোনো ম্যাজিকের মাধ্যমে এটা আসলে পিটার পার্কারের মধ্যে আসছে, তিন পিটার পার্কারের মধ্যেই হয়তো এরকম কিছু একটা আছে, আমার কাছে মনে হয়। আর শেষ কথা হলো যে এখান থেকে ফিউচার কি, কি মনে হয় সামনে কি হবে? সামনে এখন অ্যামেজিং স্পাইডারম্যান 3 নিয়ে তো অনেক কথা হচ্ছে, এখন অ্যামেজিং স্পাইডারম্যানে যে অ্যান্ড্রু গারফিল্ডই আসবে এটা তো সবাই বলতেছে আসবে, বাট আই এম নট শিওর যে ওকে নিয়ে আসবে কিনা, আর ওকে যদি নিয়ে আসে তাহলে টম হল্যান্ড এর কি হবে, সো আই ডোন্ট নো। আর যেহেতু পোস্ট ক্রেডিট সিনে ভেনম এর একটা সিন দেখাইছে, সো ওর সাথে তো কিছু না কিছু মিলাবেই, সো হয়তো এমনও হইতে পারে যে ভেনম এর ফিউচার ফিল্ম গুলাতে টম হল্যান্ড এর স্পাইডারম্যান আসতেছে, তো এরকম হইতে পারে, অল্টারনেট করে ফেলতে পারে, তো এটা হইতে পারে। আর হচ্ছে এমসিইউ তে অ্যামেজিং স্পাইডারম্যান 3 নিয়ে আসতে পারে অ্যান্ড্রু গারফিল্ড কে দিয়া, তো এভাবে অল্টারনেট হইতে পারে। আর মাল্টিভার্স অফ ম্যাডনেস এর পর মনে হয় বুঝা যাবে, মাল্টিভার্স অফ ম্যাডনেস এ আর কি সবকিছু ক্লিয়ার করবে যে অল্টারনেট এক একজনের অল্টারনেট ভার্সনটা কে, কই থেকে কেন আসছে, কোথায় যাবে সামনে, এগুলো মনে হয় আরো ক্লিয়ার হবে মাল্টিভার্স অফ ম্যাডনেস দেখার পর। আমারও তাই মনে হয়, প্রবাবলি ওই যে হোয়াট ইফ এর মতোই কাহিনী হবে মাল্টিভার্স অফ ম্যাডনেস, যে এক এক ইউনিভার্স থেকে হয়তো এক একজন আসতেছে, বা যে গার্ডিয়ানস অফ দা মাল্টিভার্স এরকম কিছুই হয়তো হবে, কোন আমার যেটা মানে আমি যেটা ভাবতেছিলাম যে
এখন তো বুঝাই যাইতেছে যে কিছু জিনিস অবভিয়াস যে টম হল্যান্ড স্পাইডারম্যান এখন এমআইটি তে যাওয়ার জন্য নিজের প্রস্তুত করবে, ওখানে হয়তো পরের মুভিতে আমরা দেখবো যে এমআইটি ক্র্যাক করে ফেলছে, ওখানে যায় হয়তো সোশ্যালাইজ করার ট্রাই করতেছে, হয়তো হয়তো নেড এখানে ভিলেন হতে পারে কারণ নেড নাও লাইকস এমজে, হু নোস, হইতে পারে। আমারও এইটা অল্প করে মনে হচ্ছিল যে হয়তো নেড আর এমজে এর মধ্যে কিছু হবে সামনে, এন্ড দুঃখ এই জিনিসগুলো একটু হতাশাজনকই। আর যেই ভেনমের টুকরাটা রয়ে গেল ওইটার কি ফিউচার মনে হয়, ওইটা কারে ধরবে বা এখান থেকে? কমিক অনুযায়ী তো মনে হচ্ছে যে ফ্ল্যাশ কে ধরতে পারে, বাট নেট কে ধরলে অবাক হব না। এখন আমার মনে হয় না নেট কে ধরবে, কারণ নেট কে ওই ম্যাজিক ট্যাজিক এর এইদিকে এই সাইডে নিয়ে যাবে আমার মনে হয়, হয় ফ্ল্যাশ কে ধরবে বা অন্য কাউকে ধরতে পারে। আর দেখ অনেক কিছুই কিন্তু মানে এখন মানে অল্টারনেট করে ফেলা হইতেছে, যে টাস্ক মাস্টার আগে ছেলে ছিল, এখন এখন এমসিইউ তে আইসা সে হচ্ছে মেয়ে, তো অনেক কিছুই কিন্তু এরকম চেঞ্জ করা হয়েছে। এনশিয়েন্ট ওয়ান, যে এনশিয়েন্ট ওয়ান ও কিন্তু কমিকে একজন পুরুষ ছিল, এখানে একজন মহিলা, তো কে জানে এমজে কেউ ধরতে পারে ভেনম। স্পাইডারম্যান একদম টবির সময় যেটা দেখছি যে এডি ব্রক যে ছিল সে অলরেডি পিটার পার্কারের উপর বা স্পাইডারম্যানের উপর খুব রাগের উপর ছিল, নাহলে ওদেরকে সিম্বিওট পাওয়ার পর হচ্ছে অ্যাটাক করতো না। এরপর ইয়াতে দেখতেছি কি বলে যে কার্নেজের মধ্যে দেখতেছি, মানে লেট দেয়ার বি কার্নেজের মধ্যে দেখতেছি যে ক্লেটাস অলরেডি একটা মার্ডারার, এন্ড এই কারণে তো কার্নেজ হচ্ছে ভেনম অলরেডি মানে কন্ট্রোলের মধ্যে আছে বা ভালো আছে, কারণ এডি ব্রক ইজ এ গুড গাই। মানে এটা হোস্টের উপর আর কি ডিপেন্ড করতেছে যে সিম্বিওট পাওয়ার পরে তার বিহেভিয়ার কেমন হবে। সো এমজে ধরলে মানে এমজে তো এতদিন হিরোইন ছিল, ও মানে ভিলেন হবে না প্রবাবলি। কিছু দেখলাম না এখনো, আসা কেউ না যে ওকে ভিলেন বানাবে। এখন হয়তো প্রবাবলি একটা নিউ ক্যারেক্টার হতে পারে, নিউ ক্যারেক্টার। আর সামনে তো ওই যে বারটেন্ডার ছিল, প্রাইমারিলি ওই বারটেন্ডারই ধরবে আর যা কিছু করবে, পরে হয়তো বডি সুইচ টুইচ করে অন্যদিকে যাবে। এখন দেখা যাক, এরপর হচ্ছে স্পাইডার ভার্সও আসতেছে নতুন আরেকটা, তো ইয়েস। এটা আর ইয়াতে তো মাইলস মোরালেস এর আরেকটা দিছে, যে ইলেকট্রো বলতেছিল যে আই থট স্পাইডারম্যান উড বি আ ব্ল্যাক গাই। এটা তো অবশ্যই মাইলস মোরালেস এর বছর তো শেষ হয়ে যাচ্ছে, আর এটা মনে হয় আমাদের বছরের শেষ পডকাস্ট ছিল, তো মনে হয় না আর কিছু বলার আছে আমাদের। আর যদি কিছু বলার থাকে আমরা সামনের পডকাস্টে হয়তো সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব পডকাস্ট ভিডিওতে। এতদিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, এন্ড রাফি তোর কিছু বলার আছে? বলবো উই হোপ দ্যাট সামনের বছর আরো ভালো হবে, সো ওমিক্রনের ঝামেলা বাদ দিয়ে আমরা ভার্সিটি শুরু করে দিব আর কি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভার্সিটি লাইফ শুরু করতে যাচ্ছি, এই আর কি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তো মনে হয় এটা 31 তারিখ বা জানুয়ারির 1 তারিখে আসবে, তো আগে আগে আসলে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার, আর পরে আসলে তো পরে। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, টাটা, হ্যাপি নিউ ইয়ার।